হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখে আপনারা অনেকগুলো কঠিন বিষয় খুব সহজেই বুঝতে পারতেছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব এইচএসসি আইসিটি বইয়ের অধ্যায় 4 অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এর সৃজনশীল প্রশ্ন সম্পর্কে। ইতিমধ্যে এই চ্যাপ্টারের যতগুলো টপিক আছে সবগুলো টপিকের উপর আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পরে এই ভিডিওতে চলে আসবেন। তো এই ভিডিওটিতে যেমনটা বলেছি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রথমেই এই ভিডিওতে জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, পরবর্তী ভিডিওটিতে অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং তার পরবর্তী ভিডিওগুলোতে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা রিলেটেড যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে এই অধ্যায় থেকে এসেছে অর্থাৎ 2016, 17 এবং 18 সেই কোশ্চেনগুলো আমি সলভ করে দেব। তো শুরু করা যাক। এখানে কিছু কমন উপযোগী জ্ঞানমূলক প্রশ্ন দেখতে পাচ্ছেন। আপনারা যে কাজটা করবেন এগুলো খাতার মধ্যে লিখে নেবেন, অবশ্যই খাতা কলম পাশে রাখবেন যখন আমার ভিডিওগুলো দেখবেন। এই কোশ্চেনগুলো আপনারা খাতার মধ্যে লিখে রাখবেন। আশা করি এগুলো অবশ্যই কমন কোশ্চেন এবং এগুলো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেছেন অর্থাৎ এই চ্যাপ্টারের টপিকের উপর যে ভিডিওগুলো আপনারা অলরেডি কভার করে নিয়েছেন, যদি না করে থাকেন অবশ্যই কভার করে নেবেন। যারা অলরেডি এই চ্যাপ্টারের সবগুলো ভিডিও কভার করে নিয়েছেন তারা অবশ্যই এই জ্ঞানমূলক প্রশ্নগুলো খুব সহজে আনসার করতে পারবেন। প্রথমে কোশ্চেন, WWW কি অথবা ওয়েব কি? আপনারা জানেন যে WWW এর পূর্ণ রূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অনেক অনেক সময় তাকে ওয়েব, শুধুমাত্র ওয়েব বলা হয়। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যার অর্থ হচ্ছে বিশ্বজাল, এর মূল কাজটা হচ্ছে কি, পৃথিবীর বিভিন্ন জায়গায় যে কম্পিউটারগুলো আছে তা সেগুলোকে একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা। ওয়েব পেজ কি? কোনো একটা ওয়েবসাইটের স্বতন্ত্র পেজ কি আমরা ওয়েব পেজ বলে থাকি। ওয়েবসাইট কি? ডেফিনেটলি আপনারা জানেন কোনো একটা ডোমেনের আন্ডারে অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে যে জিনিসটা থাকে সেটাকে আমরা ওয়েবসাইট বলে থাকি, রাইট? হোম পেজ কি? কোনো একটা ওয়েবসাইটে ঢোকার পর যে প্রথম যে পেজটা পাওয়া যায় সেটাকে হোম পেজ বা ইন্ডেক্স পেজ বলা হয়। ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন মানে হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের বাহ্যিক যে দিকগুলো সাধারণত থাকে সেটাকে বলা হয় ওয়েব ডিজাইন। সো আমরা যে জিনিসগুলো বাইরে থেকে দেখতে পারি সেগুলো হচ্ছে ওয়েব ডিজাইন, ওকে? ব্রাউজার কি? খুবই একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ব্রাউজার হচ্ছে এমন একটা সফটওয়্যার যার সাহায্যে আমরা কি করতে পারি, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে তথ্য খুঁজে বের করতে পারি, উপস্থাপন করতে পারি এবং সেটা সংরক্ষণ করে রাখতে পারি। তাহলে ওয়েব ডিজাইন এখানে লক্ষ্য রাখবেন, ব্রাউজার হচ্ছে এমন একটি সফটওয়্যার যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে কি করবে, তথ্য খুঁজে বের করবে, উপস্থাপন করবে এবং সংরক্ষণ করতে সক্ষম হবে, ওকে? তারপরে কোয়েশ্চেন, সার্চ ইঞ্জিন কি? ভেরি কমন একটা কোয়েশ্চেন। সার্চ ইঞ্জিন কি আপনারা নিশ্চয়ই জানেন, সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা টুল যার সাহায্যে আমরা কি করতে পারি, আমরা এই সার্ভারে থাকা, ওয়েব সার্ভারে থাকা বিভিন্ন ওয়েবসাইটকে বা বিভিন্ন তথ্য খুব সহজে খুঁজে বের করতে পারি। সো এখানে আসলে এগুলো এক্সপ্লেইন তেমন একটা করব না, কারণ অলরেডি আমি এই এই টপিকগুলোর উপর আলোচনা, বিস্তারিত আলোচনা করেছি। সো শুরুতেই যেমনটা বলেছিলাম, যদি প্রথম থেকে প্রতিটা ভিডিওর পাশে কিন্তু আমি একটা নাম্বার দিয়ে থাকি, সেই নাম্বার মেনটেন করে যারা প্রথম থেকে দেখেছেন সবগুলো ভিডিও তাহলে ডেফিনেটলি এই কোয়েশ্চেনগুলো আপনারা নির্দ্বিধায় আনসার করতে পারবেন, ওকে? হয়তোবা মনে হচ্ছে অনেকগুলো ভিডিও, বাট যেমনটা বারবার বলি আপনারা যখন দেখা শুরু করবেন দেখবেন হয়তোবা 4 থেকে 5 দিন সর্বোচ্চ লাগবে এই চ্যাপ্টার আপনার কভার করতে, ওকে? তো অবশ্যই সিরিয়াল মেনটেন করবেন, রাইট? পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, ডোমেইন নেম, ডিএনএস এবং আইপি অ্যাড্রেস, এই কোশ্চেনগুলো খুব সহজে এখানে বলে দিচ্ছি। ইন্টারনেটে সংযুক্ত প্রতিটা কম্পিউটারে একটা অ্যাড্রেস থাকে যেমনটা আমরা জানি, সেই অ্যাড্রেসটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসগুলো অনেক সময় মনে রাখা কঠিন হতে পারে, সাপোজ এটা ধরে নিন একটা আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন, বিধায় অনেক সময় আমরা কী করি এর পরিবর্তে ডোমেইন নেমটা মনে রাখি। ডোমেইন নেম হতে পারে, ধরে নিন এটার জন্য ডোমেইন নেম হচ্ছে www.facebook.com, ওকে? সো আইপি অ্যাড্রেস দিয়েও চাইলে আপনারা কোনো একটা ওয়েবসাইটকে খুঁজতে পারবেন অথবা ডোমেইন নেম দিয়েও খুঁজতে পারবেন। যেহেতু আইপি অ্যাড্রেসের তুলনায় ডোমেইন নেমটা মনে রাখা সহজ, সেক্ষেত্রে আমরা ডোমেইন নেমই ব্যবহার করে থাকি, ওকে? এবং ডোমেইন নেমকে কন্ট্রোল করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য ডোমেইন নেম সিস্টেম ব্যবহার করা হয়, রাইট? পরবর্তী কোয়েশ্চেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কোয়েশ্চেন নাম্বার 11, ওয়েব হোস্টিং কি? আমরা একটা ওয়েবসাইট তৈরি করার পর সেটাকে একটা ওয়েব সার্ভারের মধ্যে রাখতে হবে, আদারওয়াইজ পিপল সেটা খুঁজে পাবে না, আদারওয়াইজ মানুষ সেটা খুঁজে পাবে না। তাই আমরা কি করব, ওয়েবসাইটটাকে হোস্ট করতে হয়। তাহলে ওয়েব হোস্টিং হচ্ছে কি, কোনো একটা ওয়েবসাইটকে সার্ভারের মধ্যে রাখা। ওয়েব সার্ভার কি? তাহলে সার্ভার সম্পর্কে এবার আমরা জানি। ওয়েব সার্ভার ডেফিনেটলি আপনারা জানেন, ওয়েব সার্ভার হচ্ছে ইন্টারনেটে সংযুক্ত যে কম্পিউটার আপনাকে সেবা দান করে সেটি হচ্ছে ওয়েব সার্ভার। আর ওয়েব ক্লায়েন্ট হচ্ছে যে সেবা গ্রহণ করে, যে কম্পিউটারটি ওয়েব সার্ভার থেকে সেবা গ্রহণ করবে তাকে ওয়েব ক্লায়েন্ট বলে। তাহলে একটা কম্পিউটার সেবা দান করবে এবং অন্য কম্পিউটারটি সেবা গ্রহণ করবে। ওয়েব পোর্টাল কি?
খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই, যেটা ঢাকা যশোর সিলেট দিনাজপুর বোর্ড 2018 সালে এসেছিল। ওয়েব পোর্টাল হচ্ছে, ধরুন কোনো একটা ওয়েবসাইটে ঢুকার পর আপনি হয়তোবা অনেকগুলো লিঙ্ক দেখতে পারলেন, যে লিঙ্কগুলো আপনাকে হয়তোবা অন্য একটা পেজে ডিরেক্ট করবে বা আপনার অনেক ধরনের সুবিধা দিতে সক্ষম হবে। সাপোজ কোনো একটা সরকারি ওয়েবসাইটে ঢুকলেন, ধরে নিন কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেন, সেখানে আপনারা দেখলেন যে পুলিশের ওয়েবসাইটটা লিঙ্ক দেওয়া আছে বা বিভিন্ন ডক্টরের লিঙ্ক দেওয়া আছে, অথবা প্রয়োজনীয় জিনিস যেগুলো আপনার দরকার বিভিন্ন সেই প্রয়োজনীয় লিঙ্কগুলো সেখানে দেওয়া থাকবে, সেটাকে আমরা ওয়েব পোর্টাল বলবো। বিভিন্ন ধরনের কন্টেন্ট দেওয়া থাকবে, সাপোজ আপনি কোনো একটা জেলা প্রশাসকের সাথে কথা বলতে চাচ্ছেন ধরে নিন, এবং সেই ফোন নাম্বার খুঁজতেছেন, তো হয়তো সরকারি কোনো ওয়েবসাইটে যাবেন, দেখবেন সেখানে জেলাভিত্তিক অনেক ইনফরমেশন আপনার পাবেন। ওকে, তো সেই সুবিধাগুলোকে আমরা ওয়েব পোর্টাল বলে থাকি। ইউআরএল কি? কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেসকে ইউআরএল বলা হয়। ইউআরএল এর পূর্ণ রূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। স্ট্যাটিক ও ডায়নামিক ওয়েব পেজ কি? স্ট্যাটিক এবং ডায়নামিক, স্ট্যাটিক পেজ হচ্ছে এমন সকল ওয়েব পেজ যেগুলো তথ্য অপরিবর্তিত থাকে, আর ডায়নামিক ওয়েব পেজ হচ্ছে যেগুলো পরিবর্তনশীল তথ্য প্রদর্শন করে। ওয়েবসাইটের কাঠামো বলতে আমরা বুঝি একটা ওয়েবসাইটের পেজগুলোর লে আউট কীরকম থাকবে, অর্থাৎ ওয়েবসাইটের পেজগুলো কীভাবে সাজানো থাকবে, সেটাই হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। HTML কি? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা সাজু ওয়েব পেজ তৈরি করা হয়। HTML পেজের এক্সটেনশন হচ্ছে ডেফিনেটলি আপনারা জানেন .htm অথবা .html অথবা .htm, এই দুইটা হচ্ছে HTML এর এক্সটেনশন, লক্ষ্য রাখবেন। ট্যাগ কি? HTML এর প্রাণী হচ্ছে ট্যাগ। ট্যাগ ছাড়া HTML আসলে কিছুই করা যায় না, আপনারা যেমনটা দেখেছেন অলরেডি বডি একটা ট্যাগ, তাই না? তো ট্যাগ হচ্ছে HTML এর প্রাণ। ট্যাগটা সাধারণত তৈরি করা হয় ওপেনিং অ্যাঙ্গুলার ব্রেকেট দিয়ে এবং ক্লোজিং অ্যাঙ্গুলার ব্রেকেট, তার মধ্যে একটা কিওয়ার্ড সাধারণত থাকে ট্যাগের ক্ষেত্রে। কন্টেইনার ট্যাগ হচ্ছে এমন ধরনের ট্যাগ যেটার শুরু এবং শেষ থাকবে, সাপোজ বডি ট্যাগের শুরু আছে এবং বডি ট্যাগের শেষ আছে, তার মধ্যে হয়তো আমরা কিছু লিখবো, তো যে ট্যাগে শুরু এবং শেষ আছে তাকে আমরা কন্টেইনার ট্যাগ বলি। এবং যে ট্যাগ শুধুমাত্র একবার ব্যবহার করা হয়, সাপোজ IMG ইমেজ ট্যাগ শুধুমাত্র একবারই ব্যবহার করা হয়, এর কোনো শেষ ট্যাগ নাই, সেক্ষেত্রে এটাকে এমটি ট্যাগ বলা হবে। ওকে, তারপর অ্যাট্রিবিউট কি? কোনো একটা ট্যাগের কাজকে সম্প্রসারণ করার কাজটাই হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ। সাপোজ বডি ট্যাগ ইউজ করলাম আমি, এবার বডির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা নর্মালি যেটা করে এসেছি বিজি কালার দিয়ে একটা ভ্যালু এখানে দিয়েছি, ইয়েলো অথবা যে কোনো একটা কালার, তো এই বডি ট্যাগের কাজটাকে আমরা সম্প্রসারণ করতেছি অ্যাট্রিবিউটের সাহায্যে, তো এটা হচ্ছে অ্যাট্রিবিউট। HTML সিনট্যাক্স কি? HTML সিনট্যাক্স শব্দটা একটু লক্ষ্য রাখবেন, হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গিয়েও আপনার সিনট্যাক্স শব্দটার সাথে পরিচিত হবেন, তো এইখানেই অলরেডি পরিচিত হয়ে নেবেন। সিনট্যাক্স হচ্ছে কোনো একটা প্রোগ্রামে কীভাবে সেই কাজটা করা হয়, অর্থাৎ প্রোগ্রাম রচনার কিছু ধারা। সাপোজ প্রতিটা প্রোগ্রাম রচনার সময় কিছু নিয়ম নীতি বজায় রেখেই সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তৈরি করা হয়, সেই নিয়মগুলোই হচ্ছে সেই প্রোগ্রামের সিনট্যাক্স। তো HTML এর সিনট্যাক্স বলতে সাপোজ আপনি বডি ট্যাগ ইউজ করলেন, বডি ট্যাগের ওপেনিং ট্যাগ দিলেন কিন্তু ক্লোজিং দিলেন না, সেক্ষেত্রে সেটা হবে না, অবশ্যই আপনাকে ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রোগ্রাম এই HTML রচনার সময় কিছু নিয়মকানুন ফলো করা হয়েছে, সেই নিয়মকানুনগুলোকে HTML সিনট্যাক্স বলা হবে। ওকে, HTTP কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলকে সংক্ষেপে HTTP বলা হয়। ওয়েব সার্ভার থেকে ওয়েব ক্লায়েন্টের তথ্য আদান প্রদানের জন্য কিছু নিয়ম নীতি বা প্রোটোকল আছে, সেগুলো হচ্ছে HTTP এর কাজ, সেগুলো মেনটেন করা। ফন্ট প্রপার্টি কি? ফন্ট ট্যাগের কি কি প্রপার্টি আছে সেটা অলরেডি আপনারা দেখেছেন। ফন্ট ট্যাগের প্রপার্টি হতে পারে বিভিন্ন ধরনের ফেস, অর্থাৎ বিভিন্ন ধরনের ফন্টের নাম, তারপর কি থাকতে পারে ফন্টের সাইজ, এটাও হতে পারে একটা প্রপার্টি, কিংবা কালার, ফন্টের কালার চেঞ্জ করতে পারেন, এটাও হতে পারে ফন্টের প্রপার্টি। সো ফন্ট ট্যাগের বিভিন্ন ধরনের প্রপার্টি থাকতে পারে। হাইপারলিঙ্ক কি? সর্বশেষ কোয়েশ্চেন, হাইপারলিঙ্ক হচ্ছে একটি ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইটে লিঙ্ক করা, সংযোগ স্থাপন করা, কিংবা একটি ওয়েবসাইটের একটি পেজ থেকে অন্য একটা পেজের সাথে লিঙ্ক করা। তো এর সিনট্যাক্সটা কি? হাইপারলিঙ্কের সিনট্যাক্সটা ডেফিনেটলি আপনারা জানেন, এ দ্বারা হাইপারলিঙ্ক ট্যাগ তৈরি করা হয়, এবং HREF হাইপার টেক্সট রেফারেন্সের মধ্যে এখানে আমরা সেই পেজের লিঙ্কটা দেবো যেই পেজের সাথে লিঙ্ক করতে চাচ্ছি, রাইট? এবং তারপরে এখানে কিছু আমরা টেক্সট দিয়ে দিই যে টেক্সটটা লিঙ্ক হিসেবে দেখাবে, যেখানে ক্লিক করলে অথবা সাপোজ গো টু গুগল, সো এই লিঙ্কটা গো টু গুগল, কেউ গো টু গুগলে ক্লিক করলে কী হবে, গুগলে অ্যাড্রেসে নিয়ে যাবে, তো অবশ্যই এই ট্যাগটা ক্লোজ করে দিতে হবে, তাহলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে কিছু একটা লিখে আমরা দিই, রাইট? সো এই ভিডিও এতটুকু থাকবে, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি অনুধাবনমূলক প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এবং ডেফিনেটলি আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন, এতে আমি খুশি হব। আপনারা জানেন যে HSC ICT-র জন্য আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, প্রায় 360-এর কাছাকাছি, তো সবগুলো আপনাদের জন্য, মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখলে 2 থেকে 3 মাসের মধ্যেই আপনারা অবশ্যই অবশ্যই ICT-তে ভালো একটা রেজাল্ট করতে পারবেন, এবং খুব সহজে ICT-কে আপনারা আয়ত্তে নিতে পারবেন, এবং ডেফিনেটলি তারপর অনেককেই হয়তো বা আপনারা ICT ভালোভাবে পড়াতে পারবেন। তো এটাই হচ্ছে আমার মূল টার্গেট, মুখস্থের চেয়ে আপনারা চেষ্টা করবেন ভালো করে জিনিসগুলো বোঝার জন্য। ওকে, সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।